আমার কাছে এখানে খেলা দেখে খুব ভালো লেগেছে। অনেকদিন আমি এই পরিবেশ থেকে বাইরে ছিলাম। সেনাপ্রধান হওয়ার পর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন আবার আমরা এই খেলাধুলা এবং অন্যান্য কাজে কাজ শুরু করছি, এটা একটা খুব ভালো লক্ষণ। এবং আমরা আমি এখানে এসে দেখলাম যে দুটো ইউনিটই খুব সুন্দরভাবে তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছে এবং ভালো খেলেছে। এখানে ডিভিশনের অনেকেই আছে, সবাই আমরা উপভোগ করেছি। এটা স্বাভাবিক হওয়ার একটা লক্ষণ এবং আমরা সবাই খুব সুন্দরভাবে এই খেলাটা উপভোগ করেছি। এই দুই দলকেই ধন্যবাদ, তারা যে সুন্দরভাবে তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করার জন্য। ফুটবল একটা অত্যন্ত জনপ্রিয় খেলা বাংলাদেশে। আমরা সবাই কম বেশি ফুটবল খেলেছি, ছোট থাকতেও খেলেছি, এখনও বিভিন্ন জায়গায় খেলা হয়। এবং এই ফুটবল খেলার মাধ্যমে একটা শারীরিক যোগ্যতার একটা যাচাই হয়ে যায়। খেলাধুলা যেমন শারীরিকভাবে প্রয়োজন, মানসিক বিকাশের জন্য এই খেলাধুলা অত্যন্ত জরুরি। আমরা যে খেলাধুলা করি এটা আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য অত্যন্ত ভালো ফল দেয়। এবং আমি আশা করব যে সমস্ত ফরমেশন যে সমস্ত খেলাগুলো হওয়ার কথা সেই খেলাগুলোতে অংশগ্রহণ করবে এবং এই খেলোয়াড়দের যেই নৈপুণ্য সেটা ধরে রাখার চেষ্টা করবে। আজকে এখানে দেখলাম 46 ব্রিগেড, এই ব্রিগেড আমিও কমান্ড করেছি, এখানে কমান্ডারও আছে। তো তারা ভালো খেলেছে, যদিও 4টা গোল তারা খেয়েছে, তারপরেও তাদের ইউনিট সংখ্যা হচ্ছে মাত্র 4টা, 3টা ইনফেন্ট্রি, একটা আর্টিলারি ইউনিট। সেখানে 24 ডিভিশনের ইউনিট হচ্ছে 18টা। তো রেশিও করলেও 4 গোল তো অনেক কম আমি বলবো। তারপরেও এই ছোট ফরমেশন হিসাবে তারা যে নৈপুণ্য প্রদর্শন করেছে, এখানে দেখলাম বহু ডিভিশন স্বনামধন্য বড় বড় ফরমেশনের নাম, এবং এগুলোর মধ্যে 2য় স্থান পাওয়া একটা অত্যন্ত গর্বের বিষয়। তো আমি রানার আপ হওয়ার জন্য 46 স্বতন্ত্র পদক ব্রিগেডকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে 24 পদক ডিভিশন তারা চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসাবে এনসি আলামিন 46 ব্রিগেডের, তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসাবে সৈনিক রানা 24 পদক ডিভিশনকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই ফরমেশনগুলো থেকে আমাদের সেনাবাহিনীর দল গঠন হবে। আমি আশা করব যে ফরমেশনের দায়িত্বে থাকবে তারা সুন্দরভাবে একটা দল গঠন করে এই সমস্ত প্লেয়ারদের নিয়ে সেনাবাহিনী দল তৈরি করবে এবং নিজস্ব অধ্যবসায়, নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একটা সুন্দর দল গঠন করতে সমর্থ হবে। এবং আন্তঃসার্ভিস যে খেলা আছে সেই খেলাগুলোতে যেন ভালো করে সেদিকটা খেয়াল রাখবে। তাছাড়াও আমাদের কিছু কিছু খেলোয়াড় অলরেডি প্রফেশনাল লিগে, ঢাকা লিগে খেলে, তো এটাও একটা তাদের জন্য বড় ইনসেন্টিভ। আমি মনে করব যে এরা যদি খেলা নৈপুণ্য আরও ভালো করতে পারে, আরও অধিক সংখ্যক প্লেয়াররা এই সমস্ত প্রফেশনাল লিগে যেয়ে খেলতে পারবে। আবাহনী, মোহামেডানেও আমাদের প্লেয়াররা খেলে এবং আরও অন্যান্য দলেও তারা এই খেলা খেলতে পারবে এবং খেললে তাদের অবশ্যই এই নৈপুণ্য আরও বৃদ্ধি পাবে। তো আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে এই কম্পিটিশনটা করার জন্য, এটার সমস্ত ব্যবস্থাপনা করার জন্য আমি 11 পদাতিক ডিভিশনের 11 পদাতিক ব্রিগেডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এমটি পরিদপ্তর এবং এসসিবি তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা সুন্দরভাবে এই খেলাটার আয়োজন করেছেন, এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবং এখানে নিয়োজিত পর্ষদের পরিচালনা পর্ষদ এবং জুরি অফ আপিল কমিটির সকল সদস্য এবং অফিসিয়ালদের কেউ আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর কাজের জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।